হাই ফ্রেন্ডস, আমার আছেন ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 10 নম্বর ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো আজকে যেটা শিখবো আমরা 10 নম্বর গিটার লেসনে, আজকে আমরা শিখবো কিভাবে নিজের গলায় গান করবো আর একসঙ্গে গিটার বাজাব। তো চলো বন্ধুরা, আমরা জলদি করে, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা জলদি করে শিখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আমি একটা বলতে চাইবো, যারা আমার এই ভিডিওগুলো ফলো করো, গিটার লেসন 1-2 ভালোভাবে ফলো করেছো, ভালোভাবে প্র্যাকটিস করেছো, ভালোভাবে প্র্যাকটিস করো। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে, যারা দেখছো এই ভিডিওটা নতুন, তারা আমার ভিডিওগুলো 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, গিটার লেসনে ভালোভাবে প্র্যাকটিস করো, আর পারলে লাইক করো, কমেন্ট করো কোনো কোশ্চেন হলে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না। সাবস্ক্রাইব করলে এটাই হয় বন্ধুরা, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে তোমরা শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, তো আজকে যেটা আমরা শিখবো ফার্স্ট, কীভাবে আমরা গিটার প্লে করব আর একসঙ্গে গান করব নিজের গলায়। তো আমাদেরকে ফার্স্ট যেটা জানতে হবে, গান করতে গেলে ফার্স্ট আমাদেরকে জানতে হবে কোয়ার্ড চেঞ্জিং অ্যান্ড স্ট্রামিং। তো আশা করি তোমরা গিটার লেসন 6, 7, 8, 9 এইগুলো ভালোভাবে ফলো করেছো, আর ফলো যদি না করেছো, প্র্যাকটিস যদি না করেছো, তো প্লিজ ওইগুলো প্রথমে প্র্যাকটিস করো, তারপরে এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। যখনই ওইগুলো হয়ে যাবে তোমাকে গান করতে কোনো কষ্ট লাগবে না গাইস, কোনো চিন্তা নাই। আমি যেইভাবে আমি গান শিখেছি তোমাদেরকে সেইভাবে তোমাদেরকে গান শিখাবো, কোনো সারে গাওয়া পাতে যাবো না, কোনো জটিলে যাবো না, আমি যেভাবে প্র্যাকটিস করেছি, আমার যেভাবে আমি ভুলগুলো করেছি তোমাদেরকে ভুলগুলো করতে দেবো না, সিম্পলিভাবে তোমাদেরকে শেখাবো। তো চলো, তো বন্ধুরা গান শেখার জন্য ফার্স্ট আমাদেরকে গিটার স্ট্রামিং অ্যান্ড কোয়ার্ড চেঞ্জিং শিখতে হবে। তো আশা করি তোমরা ভালোভাবে কোয়ার্ডগুলো চেঞ্জ করা শিখেছো আর স্ট্রামিংটা করা শিখেছো, আর যদি না করা শিখেছো প্লিজ ওটা দেখো। তো আরেকটা মেন পয়েন্ট, তোমাদের মাথায় আসে যে আমার গলা ঠিক না, গলাটা সুরটা ভালো না, মোটা গলা, ওটা কোনো চিন্তা করো না গাইজ, ওটা নিজের গলা, নিজেকেই তুমি খারাপ বলো না, আগে থাকাই মানসিকতা নিচু করো না গাইজ। আমিও মনে করতাম আগে, কিন্তু আস্তে আস্তে আমারও হতো এগুলো, মনে করতাম যে আমার গান কে শুনবে, এরকম মোটা গলা বা এরকম গলা, কিন্তু না, যখনই প্র্যাকটিস করবো আস্তে 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 তোমার গলাটা সুরটাও ঠিক হয়ে যাবে, গিটারের সুরের সঙ্গে মিলবে, গিটারটা বাজাও ঠিক হয়ে যাবে, তখন দেখবা সবাই তোমার গলা পছন্দ করবে, গিটার বাজা পছন্দ করবে, তোমাকে ওয়াও ওয়াও করবে গাইজ। এখন যেমন আমাকে, আমি বলবো না যে আমি ভালো সিঙ্গার, বাট আমি আমার বন্ধুদের সঙ্গে যখনই যাই কোনো আড্ডা মারতে কলেজ বা কোনো জায়গায়, তখনই সবাই বলবে মিরাজুল গান কর, খুব সুন্দর তোর গলা, প্লিজ একটা গান কর, সবাই রিকোয়েস্ট করে গাইজ, গান শোনার জন্য। তো তোমরাও এইভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা তোমার গলা ঠিক হয়ে যাবে, নিজের গলা নিজে তোমরা খারাপ ভেবো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আমাদেরকে ফার্স্ট জানতে হবে কোয়ার্ড চেঞ্জিং অ্যান্ড স্ট্রামিংটা। তো আমরা ওটা জেনে নেওয়ার পর আমরা ফার্স্ট চলে আসবো গানে। তো আমরা বন্ধুরা, আমরা কোনো সারেগামা পাতে যাব না, কোনো গান শেখাবো না গাইজ, আমি গান শিখিনি, আমি এরকম, আমার বেসিক্স যেটা আছে সেটা তোমাদেরকে বলে দিই। তো আমরা এক্সাম্পল রূপে একটা গান নেব, যেমন মোস্ট অফ পপুলার গাইজ গানটা অপরাধী। তো আমাদেরকে অপরাধী গানটির স্কেল জানতে হবে প্রথমে। তো স্কেল কোনো লিসেনে তোমরা, যেমন আমার অপরাধী গানের লিসেনটা দেখবা, এ মাইনার স্কেলে আছে গাইজ, কী কী কোয়ার্ড আছে, এ মাইনার বারে ধরছি, এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজার, অ্যান্ড থার্ড কোয়ার্ড এফ মেজার। তো ফার্স্ট এ মাইনার আমি এখানেই ধরছি গাইজ, যারা এখানে ধরবা ধরো, যারা ক্যাপো লাগিয়ে এখানে ধরবা, বা বারে ধরবা, কোনো ব্যাপার নাই, তোমাদের মর্জি গাইজ। তো আমি এখানে এ মাইনার ধরলাম। তো এ মাইনার
আমাদেরকে জানতে হবে এ মাইনার, এ মাইনারের সাউন্ডটা কীভাবে আছে, কেমন আছে সাউন্ডটা। হ্যাঁ, একটা স্ট্রোক করো, নিজের গলার সঙ্গে মেলাবার চেষ্টা করো। হ্যাঁ, মিলে না গাইজ। এইভাবে গাইজ তোমরা তোমার নিজের গলাটা, নিজের যে স্কেলটা ধরে আছো সেই স্কেলের সঙ্গে মিলাও। এ মাইনার স্কেল এইভাবে হামিং করে নেবা গাইজ। গাইজ হেসো না, হ্যাঁ সিম্পলি আমি তোমাদেরকে যত সহজভাবে পারবো সেটাই বলার জন্য চেষ্টা করছি। হেসো না গাইজ আমার এইগুলো দেখে, সিম্পলি আমি যেটা, হ্যাঁ যেগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, হ্যাঁ যেটাতে জলদি করে শিখেছি সেটাতে। হ্যাঁ, কোনো আমরা সারেগামা পা শিখবো না গাইজ। হ্যাঁ তোমরা দেখছি মানে আমি গানের কোনো, আমি সুরের লিসেন দিই না গাইজ, গিটারের সঙ্গে সিম্পলি গান করার যেটা কৌশল সেটা বলছি। তো আমরা এ মাইনার কোয়ার্ড ধরে নেব, এ মাইনার অপরাধা গানটা জেনে নেবো, ফার্স্ট লিরিক্সটা ফুল জেনে নেবো, কী কী কোয়ার্ড, হ্যাঁ কীভাবে কোনখানে কী কোয়ার্ড চেঞ্জ করতে হয় সেটা জেনে নেবো গাইজ। তো এ মাইনারের টিউনের সাথে আমাদের গলাটা ম্যাচ করতে হবে। ম্যাচ করে নেওয়ার পর আমরা গানটা সিম্পলি ডাউন স্টোকে করবো। প্রথমে গানটা গাও, একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। তো প্রথম লাইন আছে একটা সময় তোরে আমি, কোয়ার্ড আছে এ মাইনার। তো আমরা এ মাইনার কোয়ার্ড ধরে নিলাম। হ্যাঁ আমরা সিম্পলি ডাউন স্টোকে প্লে করব। একবার ডাউন স্টোক দিলাম, একসঙ্গে গান বলতে লাগবো, 1 2 3 4। একটা সময় তোরে আমার, তো না হচ্ছে ভালোভাবে মিলছে না ওটাই প্র্যাকটিস করো। একটা সময় তোরে আমার, বা একসঙ্গে মিলাবার চেষ্টা করবা, মানে গলাটা আর স্টামিংটা একসঙ্গে যেমন হয়। একটা সময় তোরে আমার, আবার প্র্যাকটিস করো। একটা সময় তোরে আমার, তারপরে জি দ্বিতীয় লেসন, সবই ভাবিতাম, দ্বিতীয়টা আছে সবই ভাবিতাম, কোয়াড আছে জি, সবই ভাবিতাম, সবই ভাবিতাম, তোরে মন পিজোরাই যতন করে আগলায়া রাখতাম। তো আমাদের গানটা বলার আগে ভালোভাবে লিরিক্সটা মুখস্থ করে নিতে হবে, কোয়ার্ডগুলো কোনখানে কোয়ার্ড চেঞ্জ হচ্ছে সেগুলো মুখস্থ করে নিতে হবে, তবাই আমরা গানটাতে আসব। বা তোমরা একটা প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ একটা কোনো স্পিকারে বা মোবাইলে গান লাগিয়ে দেবা, অপরাধা গানটি নিয়ে যে স্কেলে আছে গানটি সেইভাবে, হ্যাঁ ডাউন স্টোকে প্লে করবা। এরকম করে চলছে, একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিজোরাই যতন করে একলায়া রাখতাম, এইভাবে প্লে করবা। আর সিঙ্গেল স্ট্রামিং করতে লাগবা, নিয়ে যখনই এরকম গিটারটা পারফেক্টলি চলবে তখন নিজের সুরে আস্তে আস্তে করবা এইভাবে। গাইজ দেখে নাও, খুব সিম্পলিভাবে বলছি, খানিক ভিডিওটা লং হবে, সরি গাইজ, চিন্তা করো না। হ্যাঁ আর ভালোভাবে প্র্যাকটিস করো, এইভাবে করো। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তারপরে তোরে মন পিজোরাই যতন করে আগলায়া রাখতাম, তারপর মন পিজোরাই, তোরে মন পিজোরাই যতন করে আগলায়া রাখতাম, আবার একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিজোরাই যতন করে আগলায়া রাখতাম। তো এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করো সিম্পলি ডাউন স্টোকে। যখনই তোমাদের গলাটা গিটারের সঙ্গে ম্যাচ হচ্ছে তখন প্র্যাকটিস করবা স্টামিংটা করতে। প্রথমে হ্যাঁ মনে মনে গান করবা, হ্যাঁ আমি তো মনে মনে তোমাদেরকে বলতে পারছি না, হ্যাঁ বা নিজে নিজে গান করবা না, এইভাবে হামিং করবা। এইভাবে হামিং করো গাইজ, বা মনে মনে গান করো, হ্যাঁ হামিংটাই ভালো হবে। হ্যাঁ আস্তে আস্তে হামিং করো, দেখবা হামিং করতে করতে ঠিকভাবে চলছে না, যখনই গান করছো তখনই গানের ওপরে কনসেনট্রেশনটা চলে যাচ্ছে গানের ওপরেই। হ্যাঁ
তোমাদের কোয়ার্ড চেঞ্জিং আর স্ট্রামিংটার উপরে যাই না, তখন গানটাই ফলো করছো, তখন গান যখন করবো মানে হামিং করছো তখন স্ট্রামিংগুলো চলছে না। তো আস্তে আস্তে ওটা করো, আমারও হয়েছিল, তোমাদেরও হবে গাইজ, কোনো চিন্তা নাই গাইজ, সবার হয়ে যাবে, সবাই গিটার বাজাতে পারবা। হ্যাঁ, কিন্তু টাইম লাগবে গাইজ, সামান্য আস্তে আস্তে প্র্যাকটিস করো, কন্টিনিউয়াসলি ফলো করো। হ্যাঁ, হাল ছাড়িও না গাইজ, যে আমি পাচ্ছি না ছেড়ে দিলাম, অন্য একটা জিনিস করতে লাগলাম, না ওটা করো না, ওটা করলে আরও টাইম চলে যাবে গাইজ। হ্যাঁ, যেটা শিখছো সেটাই শিখো, হ্যাঁ ভালোভাবে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে শিখো গাইজ, ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবা সবার কাছে নাম পাবা গাইজ। হ্যাঁ, যা তা প্র্যাকটিস করো না গাইজ, ভালোভাবে প্র্যাকটিস করবা, সবাই তোমাকে তোমার ট্যালেন্টের কদর দিবে গাইজ। তো এইভাবে করবা, হামিং করবা, হামিং হয়ে গেল, হামিংটা ভালোভাবে পারলা, তারপরে গানটা করো সিঙ্গেল স্ট্রামিংয়ে। একটা সময় তোরে আমার স্বামী ভাবিতাম, তোরে মন পিজোরাই যতন করে আগলায়া রাখতাম। যখনই এই সিঙ্গেল স্ট্রামিংয়ে করলা, কিছুক্ষণ প্র্যাকটিস করলা, যখনই গিটারের সঙ্গে হচ্ছে হ্যাঁ পারফেক্টলি, তখনই আস্তে আস্তে স্ট্রামিং করতে লাগো, হ্যাঁ তারপরে হামিং করতে লাগো। তো প্রথমে হবে না গাইজ, কোনো চিন্তা নাই, আর প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবা তত আস্তে আস্তে হয়ে যাবে। তো এভাবে করো, আস্তে আস্তে নিয়ে হামিং করার পর আস্তে আস্তে গানটা বলো। আস্তে আস্তে গাইজ প্র্যাকটিস করো। তো ফার্স্ট যখন গাইবা, তখন যখনই যে স্কেলে গানটা আছে তোমার গলার সঙ্গে ম্যাচ করবা। হ্যাঁ, ধরো সিটা আছে, একটা সিতে গান করছো, সি মেজার গান, সি মেজারের স্কেলে একটা গান করছো। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল রূপে দেয়, পাপা কেহতি হ্যাঁ বড়া নাম করেগা। হ্যাঁ, আমির খানের গাইজ গানটা, আমির খানের মুভিজের গান। হ্যাঁ, তো খুব সুন্দর ফেমাস গান গাইজ, গিটারের পক্ষে খুব পারফেক্ট গান। তো সি মেজার, তো সি মেজার স্কেলটা, হ্যাঁ সির টিউনটা কী আছে, ধরো এ মাইনারে, হ্যাঁ সিতেও মিলে না, সিটা মিলে না, করছি তো মিলে না, তো সি টিউনে তোমার গলাটা ম্যাচ করো, পাপা কেহতি হ্যাঁ ওই টিউনে করবা। ম্যাচ হয়ে গেল, আস্তে আস্তে দেখবা ম্যাচ হবে, কোনো ঘাবড়েও না, প্রথমে হবে না গাইজ, আস্তে আস্তে হবে গাইজ। হ্যাঁ, কোনো জলদির কাজ না গাইজ, গিটারটা খুব আস্তে আস্তে শিখো। লিরিক্সটা ভালোভাবে জানতে হবে, কোয়ার্ডগুলো কী কোনখানে কোন লিরিক্সে কোয়ার্ডগুলো চেঞ্জ হয়েছে ওইটা ভালোভাবে জেনে নিতে হবে। খাতা সামনে থোয়া, হ্যাঁ লিরিক্সের কোয়ার্ডগুলো চেঞ্জের থোয়া, তারপরে প্র্যাকটিস করবা। হ্যাঁ, তো এইভাবে করবা। পাপা কেহতে হ্যায় বা জলদি হচ্ছে না, তো আস্তে আস্তে করবা। এভাবে ডাউন স্ট্রোকে করো, যখনই ডাউন স্ট্রোকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে তোমাদের গিটারের সঙ্গে ওটারও, হ্যাঁ গলারটা ম্যাচ ঠিকভাবে টাইমিংয়ে আসছে, তখন স্ট্রামিং করতে লাগো, নিহামিং করতে করতে লাগো।
প্রথমে হামিং করো গাইজ, আস্তে আস্তে হামিং করো, দেখবা প্রথমে হবে না, মানে গিটারের তালের সঙ্গে হচ্ছে না, বা হামিং করছো তখন গিটার চলছে না, মানে স্ট্রামিংটা চলছে না, কর্ডও চেঞ্জ হচ্ছে না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করবা, কোনো ঘাবড়েও না, সব হয়ে যাবে। কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবা তত জলদি তোমরা শিখে নেবা। তো এইভাবে তারপরে তোমরা আস্তে আস্তে গানটা করতে থাকো। তো এইভাবে একটা গান চুজ করো, হ্যাঁ, গলাটা মিলাও ভালোভাবে, প্রথমে প্র্যাকটিস করবা কোয়ার্ড চেঞ্জিং আর স্টামিংটা, তারপরে এই লিসেনটা আসবা, না হলে টাইম শুধু বেস্ট করো না গাইজ, প্রথম ওইগুলো শিখো তারপরে এটাই আসবা। যখনই ওইগুলো হয়ে যাবে এটাও কোনো প্রবলেম লাগবে না গাইজ, আস্তে আস্তে হামিং করবা, আস্তে আস্তে সব হয়ে যাবে। আমারও হয়েছিল প্রথম প্রথম স্ট্রাগল, হ্যাঁ, তখন আস্তে আস্তে তারপরে হয়ে গেছিলো। আবার এক্সাম্পল রূপে একটা দিলাম ই মাইনার, হ্যাঁ, আশিকি টুপের গান হাম তেরে বিন, সুরটা মিলাবা, হাম তেরে বিন, হাম হাম হাম, মিলাও সুরটা ই মাইনারের সঙ্গে। দেখো ই মাইনার প্রথম গানে শুনবা ঠিকভাবে, নিয়ে গলার হাম তেরে প্রথম লাইনটা লিবা, হাম যখন সুরটা মিলে যাবে ওই সুরে গান করো। যখন হয়ে গেল বা হামিং করবা, আস্তে আস্তে প্র্যাকটিস করো, হ্যাঁ, হামিংটা প্রথম, হামিংটা হয়ে গেলে দেখবা আস্তে আস্তে তুমি নিজে নিজে গলা করতে পারছো, নিজের গলাকে খারাপ ভাববে না গাইজ, আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখবা কিছুদিন পর তোমার গলাটা গিটারের সঙ্গে ম্যাচ হচ্ছে, গিটারে এই সুরটা নাই, এই সুরে যখন ম্যাচ হয়ে যাবে না তখন গান শুনতেই সুন্দর লাগবে গাইজ। একটা কথা বলি দি, জানি না, হ্যাঁ, ঠিকভাবে বলবো না, হ্যাঁ, ভুল হলে মাফ করে দিও, হ্যাঁ, কোনো সিঙ্গার বল দেখিও বললো, মানে মনে করো যে ওর গলা কত সুন্দর, বিকজ না গাইজ, আমাদের মতোই গলা, হ্যাঁ, সিম্পলি ওরা গান করে, হ্যাঁ, অনেক এডিটিং করে, ভালো মাইক, মানে মাইক্রোফোন থাকে, হ্যাঁ, মানে এইচডি কোয়ালিটির, যেমন সাউন্ড রেকর্ডিং কম্পিউটারে এডিটিং করে, ইয়াওয়া সফটওয়্যার ইউজ করে ওদের গলাটা আরও সুন্দর করে দেয়। আমরা যেহেতু গাই গলা, হ্যাঁ, সিম্পলি যখন মোবাইলে রেকর্ডিং করি তো গলা আমাদেরকে সুন্দর লাগে না, দেখবা গলাটা কেমন হয়ে যাচ্ছে। যখনই তুমি স্টুডিও মাইকে, হ্যাঁ, রেকর্ডিং করবা গাইজ, দেখবা তোমার গলাটা একদম সিঙ্গারের মতো হয়ে গেছে। আর আমি বলবো না যে সিঙ্গারের গলা, হ্যাঁ, খারাপ, বাট মানে হ্যাঁ আছে খুব সুন্দর সুন্দর গলা, আমাদের মতোই সবারই গলা গাইজ, হ্যাঁ, ওরা খুব সুন্দরভাবে এডিটিং করে, হ্যাঁ, ভালোভাবে মাইক্রোফোন ইউজ করে, ভালো ভালো, হ্যাঁ, ওরা গান করে, ওদের গলাটা অসাধারণ হয়ে যায়। তো চিন্তা করো না, তুমিও ভালোভাবে প্র্যাকটিস করো, তুমিও নিজের ইউটিউব চ্যানেল খুলবা, নিজে এডিটিং করবা, হ্যাঁ, ভালো কন্ডিশন মাইক কিনবা, দেখবা তুমিও একটা সিঙ্গার হয়ে গেছো, নিজের অ্যালবাম খুলবা গাইজ, চিন্তা নাই, করো। তো এইভাবে গাইজ হামিং করবা গাইজ, নিজের গলার সুরের সঙ্গে যখন মিল হয়ে যাবে তখন চিন্তা নাই গাইজ, খুব সবাই শুনবে গান গাইজ, হ্যাঁ। তারপরে হামিং করার পর গাইজ স্ট্রামিং করবা, বন্ধুরা এইভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে গিটারটা প্র্যাকটিস করো, তারপরে লিসেনগুলো, এগুলো যেমন আমি বললাম, হ্যাঁ, এগুলো ফলো করো, দেখবা আস্তে আস্তে তুমিও গান করতে শিখবা, হ্যাঁ,
কোনো চিন্তা নাই। হ্যাঁ, প্রথমে গলার সুরটা, হ্যাঁ, যে স্কেলে গান আছে, ধরো বি মাইনারের আছে গান একটা, নিজের সঙ্গে প্রথম লাইনটা গানটা করবো বাদল বর্ষে গাইজ। হ্যাঁ, সানি লিওনের একটা গান আছে, বি মাইনার গলার সঙ্গে করবা, বিমানের সঙ্গে হলো, সব সব স্কেলের সঙ্গে নিজের গলাটা ম্যাচ করবা, দেখবা সব হয়ে যাচ্ছে। নাকে গান করবো না গাইস, সিম্পলি বলছি নিজের গলায় গান করো। হ্যাঁ, নিজের গলায় গান করো, প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, আমিও স্ট্রাগল করেছি, তোমরা আস্তে আস্তে স্ট্রাগল করে ওই স্ট্রাগল থেকে চলে যাবা, যখনই চলে যাবা কোনো চিন্তা নাই, হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, প্রথম তোমরা কোয়ার্ড চেঞ্জিংটা করো, তারপরে স্টাম্পিংটা করো। হ্যাঁ, স্টাম্প এই দুটো হয়ে গেলে তখন আর চিন্তা নাই গাইজ, নিয়ে হামিং করতে লাগবা সামান্য। হ্যাঁ, আস্তে আস্তে, তারপরে নিজের গলা করবা, প্র্যাকটিস করবো আস্তে আস্তে, দেখবা আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই গাইজ। হ্যাঁ, আমিও হয়েছিলাম তোমাদের মতো, আমি শিখেছি তোমাদের মতো, স্ট্রাগল করেছি, তো চিন্তা নাই। তো আজ পর্যন্ত এটাই থাকুক গাইজ, আমি পরের লেসনটা আসবো, অনেক লং হয়ে গেল ভিডিওটা, সরি গাইজ। হ্যাঁ, আর আমি এই ভিডিওটাতে যেহেতু হেল্প করে থাকি তোমাদের, তো প্লিজ লাইক করে দাও আমার ভিডিওটাকে, লাইক করলে এটাই হয়। হ্যাঁ গাইজ, আমি কতটা তোমাদেরকে সাপোর্ট করছি বা হেল্প করছি আমি জানতে পারবো। হ্যাঁ, আর আমার মনটা অনেক খুশি হয় গাইজ লাইক করলে গাইজ, আমি আরও আমার মানে ইন্সপিরেশান বাড়ে গাইজ, যে তোমাদেরকে আরও শিখাই, আরও শিখাই যে আমাকে অনেক সাপোর্ট করছে, আমাকে আমার জিনিসটা ভালো হচ্ছে, তার জন্য তোমরা লাইক করছো, তো প্লিজ লাইক করো যদি ভালো লাগে। আর আমার কিছু প্রবলেম হলে কমেন্ট করো, আমি তোমাদের পাশে আছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি যদি নতুন কোনো আপডেট মানে আপলোড করি ভিডিও, তো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, তো প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবা, আর পাশে একটা বেল আইকন আছে ওটাও টিপে দেবা। তো আশা করি এটা পর্যন্ত এটাই থাক, আগের লিসনে আমরা আগের দিন আসবো। তো টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।